চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। এবার আইবিপিএস এর তরফ থেকে 10,000 শূন্য পদে, প্রায় 10,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুমি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই হও না কেন, এই আইবিপিএস এর তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, আবেদনযোগ্য প্রত্যেকটি প্রার্থীরা, পুরুষ হও কিংবা মহিলা, সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। এখানে গ্রুপ এ আর গ্রুপ বি পদের জন্য আবেদন শুরু হয়ে গেছে, যেখানে সুউচ্চ বেতনে এবং ন্যূনতম যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হচ্ছে। তোমার কোনো প্রকার যোগ্যতা লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকলেই এখানে তোমরা আবেদন করতে পারবে আইবিপিএস এর তরফ থেকে। একসঙ্গে 10,000 শূন্য পদে এবার নিয়োগ শুরু হয়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা কিভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। অফিসিয়ালি এবার প্রত্যেকটি পদের জন্য অ্যাপ্লাই লিঙ্ক প্রকাশিত হয়ে গেছে। আর যদি আবেদনের লিঙ্ক জরুরি হয় কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো পুরো ভিডিও অবশ্যই দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটস পেতে। চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে আইবিপিএস এর তরফ থেকে একসঙ্গে প্রায় 10,000 শূন্য পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে, গ্রুপ এ আর গ্রুপ বি পদে। গ্রুপ এ বলতে অফিসার, স্কেল 1, স্কেল 2, স্কেল 3, আর গ্রুপ বি বলতে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। দুটো পদের জন্য কিন্তু প্রত্যেকটি প্রার্থীরা আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট 27/6/2024। দেখো, অনলাইন এক্সাম হবে, তোমার প্রিলি এক্সাম হবে আগস্টের দিকে, তারপর মেইন এক্সাম হতে চলেছে সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর অথবা অক্টোবরের 2024-এ। টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু প্রত্যেকটির প্রকাশ করে দেওয়া হয়েছে। তোমার এই যে নিয়োগটি করা হবে, তোমার প্রিলি এক্সাম কবে হবে, মেইন এক্সাম কবে হবে, তোমাকে নিয়োগ কবে করা হচ্ছে, তো এ মাসের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। আবেদনটি করার জন্য এই যে মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আলাদা লিঙ্ক প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালি, আর অফিসার স্কেল 1, 2, 3 এই অফিসার স্কেল পদের জন্য, গ্রুপ এ পদের জন্য আলাদা অ্যাপ্লাই লিঙ্ক প্রকাশিত হয়ে গেছে। আর তুমি যদি নোটিশটি নিজেরা চেক আউট করে নিতে চাও, আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরা ভিজিট করে দেখে নিতে পারো। এবার কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, দেখো প্রত্যেকটি পদের জন্য কিন্তু বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আলাদা আলাদা বলা হয়েছে। আর এখানে একসঙ্গে 10,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তুমি পশ্চিমবঙ্গ বলো, কর্ণাটক, রাঁচি, যেখান থেকেই দেখে থাকো না কেন, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, ইউপি, প্রত্যেকটি স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। কেন কি, এখানে কিন্তু প্রত্যেকটি স্টেটে এক্সাম সেন্টার, তারপর তোমার ট্রেনিং সেন্টার এবং নিয়োগটি করা হবে, তুমি তোমার নিজের স্টেটেই চাকরি করতে পাবে। পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে শুরু করে একাধিক জায়গায় ট্রেনিং সেন্টার, এক্সাম সেন্টার রয়েছে, তো তোমাদের সে বিশেষ সুবিধা রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে, কেউ আবেদন করতে লেট করবে না। দেখো, তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো কিন্তু আবেদন করতে পারবে, আর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে বাংলা ভাষা জানা থাকলেই তোমরা এখানে আবেদনযোগ্য, আর কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ করা হচ্ছে, এখানে প্রার্থীদের 18 থেকে 28 বছর পর্যন্ত লাস্ট বয়সসীমা, তবে 18 থেকে 28 বছর হলেও যে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, সেখানে এবার 18 থেকে 30 পর্যন্ত আবেদন করতে পাবে। এভাবে অফিসার স্কেলের জন্য 21 থেকে 32, আবার 21 থেকে 40 কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে। প্রত্যেকটিতে আবার 3 বছর, 5 বছর, 10 বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি সকল প্রার্থীদের। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য, এই যে আইবিপিএস ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে, তার জন্য কোনো প্রকার এক্সপিরিয়েন্স জরুরি নেই, তোমাকে বাংলা ভাষা জানা থাকতে হবে, আর বিএ পাশ করা থাকলেই তুমি এখানে আবেদনযোগ্য প্রত্যেকটি পদের জন্য। দেখো, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের, তবেই হবে, আর অফিসার স্কেলের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলেই আবেদনযোগ্য। আর যদি তোমার এই সমস্ত বিষয়ে ডিগ্রি ডিপ্লোমাগুলো থেকে থাকে, তবে তুমি অগ্রাধিকার পাবে, যেমন ইনফরমেশন টেকনোলজি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত আরও কী কী বলা হয়েছে, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমার যদি ডিগ্রি থেকে থাকে, তবে তুমি অগ্রাধিকার পাবে। আর তোমাকে মনে থাকতে হবে বাংলা ভাষা কিংবা তুমি যেখানকার বাসিন্দা সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে।
আর এক্সামটি তুমি বাংলা, ইংরেজি এবং হিন্দি প্রত্যেকটি ভাষায় দিতে পাবে। তো প্রশ্ন হচ্ছে, এই যে আইবিপিএস এর তরফ থেকে 10,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের প্রত্যেকটির জন্য তোমরা এবার আবেদন কিভাবে করবে? দেখো, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। 7/6/2024 থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনের লাস্ট ডেট 27/6/2024। অনলাইনে অ্যাপ্লাইটিও করে দিতে হবে। তোমাদের অ্যাপ্লাই করার পর তোমরা দেখতে পাবে তুমি যে পদের জন্য আবেদন করবে সে পদের জন্য সিলেবাস কি বলা রয়েছে, সেই সিলেবাস দেখে কিন্তু তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে এক্সামটি দিতে হবে। যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য রিজনিং আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 40-40 নম্বরের 80 নম্বর মোট, আর 45 মিনিট সময় থাকবে কিন্তু সেখানে। তারপর অফিসার স্কেলের জন্য আলাদা রয়েছে সিলেবাস, অবশ্যই দেখে নেবে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। দেখো, তো এবার প্রশ্ন হচ্ছে আবেদন পদ্ধতি। আবেদন করার জন্য তোমাদের চলে যেতে হবে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে সুন্দর করে রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে, যে যে ডকুমেন্টস বলবে সব কিছু সাবমিট করাতে হবে। যেমন বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তারপর তোমার আধার কার্ড, ভোট কার্ড, ফটোকপি, সিগনেচার, লেফট হ্যান্ড থাম, আর শেষে একটি ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনে কী দিতে হবে তা নিয়ে প্রিভিয়াস একটি ভিডিওতে বলে দেওয়া রয়েছে, যারা সেই ভিডিও দেখুন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো সম্পূর্ণ পেমেন্টও করতে হবে অনলাইন মোডে। তারপর তোমাদের 7 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এভাবে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। দুটির জন্য আলাদা আলাদা লিঙ্ক বলে দেওয়া রয়েছে। যদি তোমরা মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করো তার লিঙ্ক পেতে চো কমেন্টসে জানাবে, কিংবা অফিসার স্কেলের জন্য আবেদন করো তার লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভ্যাকেন্সি কিন্তু কেউ হাতছাড়া করবে না। একসঙ্গে 10,000 শূন্য পদে যেহেতু নিয়োগটি করা হচ্ছে, অ্যাপ্লাইটি করে থাকবে আর এক্সামও দেবে। গ্রামীণ ব্যাংকে 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 কিন্তু কর্মী নিয়োগ করা হবে। প্রত্যেকটি রাজ্যে আর প্রত্যেকটি জেলায় জেলায় ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নিয়োগ করা হবে, কিংবা তুমি ইউপি বলো, মধ্যপ্রদেশ, যে যে জায়গারই বাসিন্দা হও না কেন আবেদন করতে কেউ ভুলবে না। আবেদনের লাস্ট ডেট 27/6/2024। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবডেট। যদি বুঝতে কোথাও অসুবিধা কমেন্টসে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেন কোনো চাকরির আপডেট মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।